हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संगीतास ड्रीम वर्ल्ड। आज के आम्रा बाड़ीते थाका पेपर कापेर साहाज्ये कत सुंदर बाच्चादेर एकटी मजादार खेलार जिनिस तैरी करा जाए सेटी शिखब। आपनी आमार चैनेले नतून होये थाकले चैनलटी सबस्क्राइब करते किन्तु भूलबेन ना, पाशे थाका बेल आइकने प्रेस करे राखबेन समस्त आपडेट सबार प्रथम पाओयार जन्य। समय नष्ट ना करे चलुन शुरू करा जाक। प्रथमेई आमि एखाने जे चा खावार पेपर कापगुली पावा जाय सेटी निये निएछि, संगे नहीं लाल कलर एक फेब्रिक कलर। आपनारा एखाने आपनादेर पछन्द मतो कापेर साइजो निये निते पारें, आबार कलरटाओ आपनारा आपनादेर पछन्द मतो कलरई पोरे निते पारें। आमार काछे रेड कलरटी बेशी अट्रैक्टिव होबे बोले मने होयेछे, सेई कारणे आमी एखाने रेड कलरटी निये निएछि। कारण बाच्चादेर हाते जे कोनो खेलार जिनिस दिले तादेरके अट्रैक्टिव करार जोन्नो एकटु डीप कलर देवाटाई बेटार बोले आमार मने हय। আর লাল কালার, হলুদ কালার, সবুজ কালার এইগুলো খুব আই ক্যাচি কালার হওয়ার জন্য আমি এখানে রেড কালারটি ইউজ করেছি। এই রেড কালারটি অ্যাপ্লাই করে আমি গোটা কাপটি কিন্তু কালার করে নিয়েছি, এমনকি উপরের যে বিটটি থাকে সেটিও কিন্তু আমি রং করতে ভুলিনি। এইভাবে আপনারা কিন্তু পুরো গ্লাসটি রং করে নেবেন। এবার আমি একটি সাদা কাগজের টুকরো কেটে নিয়েছি, দেখুন ছোট্ট একটি কাগজের টুকরো। সেই কাগজের টুকরোটির উপর আমি পেন্সিলের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি। আপনারা যদি ফ্রি হ্যান্ডে করতে চান, যদি আপনাদের হাত সেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে বোঝানোর ক্ষেত্রে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়ে এটি কেটে নিয়েছি। এটি বৃত্তই হবে, তবে নিচের দিকটা একটু সমান রাখার চেষ্টা করবেন যাতে একটু চ্যাপটা হয়। আসলে আর কিছুই নয়, এটির সাহায্যে আমরা যে জায়গাটার উপর চেটাবো সেই জায়গাটাই যাতে তাড়াতাড়ি ছিটে যায় এবং চেটাতে কোনো অসুবিধা না হয় সেটিই করে নেব। দেখুন আমি এইভাবে কেটে নিয়ে কিন্তু সেট করে নিলাম। এবার নিয়ে নেবো একটি ব্ল্যাক মার্কার পেন। সেই মার্কার পেনের সাহায্যে আমি এখানে জাস্ট একটা মুখ এঁকে নেব। সেই কারণে আমি প্রথমেই দেখুন একটা চোখ এঁকে নিয়েছি, তার উপরের আইব্রোগুলো ঠিক এইভাবে করে নিয়েছি, করে নিয়েছি না মুখ। এবার চোখটি হালকা হাতে ভরাট করে নিয়েছি। তারপর নিয়েছি একটি লাল স্কেচ পেন, যার সাহায্যে নাকটি এবং ঠোঁটটি আর পাশের দুটি ছোট ছোট ব্লাসারের মতো লাল গোল করে দিয়েছি। খুব সহজ কাজ, বাচ্চাদের দিয়েও এই কাজটা কিন্তু করাতে পারেন, ওরাও কিন্তু খুব মজা পাবে এই কাজটি করে। এবার আমি সবুজ এবং সাদার কম্বিনেশনে দুটি কান করে নিয়েছি। এগুলি করা খুবই সহজ, এগুলি যে কোনো মানুষই করতে পারবেন, খুব সহজেই কাজটি হয়ে যাবে। এই রকম একই সাইজের আমি দুটি কান করে নিয়েছি। তো এইগুলিকেই আমরা আঠার সাহায্যে ছিটিয়ে নেবো। আঠাটি মুখটির পিছনের দিকে অ্যাপ্লাই করে নেবে, তার উপরে এইভাবে কিন্তু কানগুলি বসিয়ে দেবে এবং দুটিকে নিচে রেখে সমান হয়েছে নাকি ভালো করে দেখে সেট করে নেবে। ব্যাস আমাদের মুখ রেডি হয়ে গেল। এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো একটি কম্পাস নিতে হবে। কম্পাসের সাহায্যে আমাদের কাপটি এক পাশটা এইরকমভাবে ফুটো করে নিতে হবে। এই এক পাশের ঠিক বিপরীত দিকে সমান জায়গা করেই কিন্তু আবারও একটা ফুটো করে নিতে হবে। ফুটোগুলো একটু বড় করার চেষ্টা করবেন, তবে খেয়াল রাখবেন বেশি প্রেসার দেবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর নিচের মধ্যবর্তী অংশে ঠিক এইভাবে ফুটো করে নেব, অর্থাৎ আমাদের এখানে তিনটে ফুটো করে নিতে হবে, দুপাশে দুটো এবং নিচে একটা। এবার নিয়ে নিয়েছি একটি সাদা সরু কাগজ। এবার সেই সাদা সরু কাগজটিকে আমি এইভাবে রোল করে নিয়েছি একটি সরু জিনিসের মাধ্যমে। আরেকটি নিয়েছি এই রকম সবুজ কাগজ, যেটিকেও আমি এইভাবে রোল করে নিয়েছি। সাদা কাগজের রোলটি দুটি করতে হবে এবং সবুজ কাগজের রোলটি একটি করতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারের আর্ট পেপার দিয়ে এটি করে নিতে পারেন, কালার কন্ট্রাস্ট আপনাদের বুঝেই করতে হবে। এবার পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ আমি করে চলেছি, আপনারা বুঝতে পারছেন, সেলোটেপের মুখই আমি খুঁজে পাচ্ছিলাম না। সেটি খুঁজে পাওয়ার পরে আমি ঠিক এইভাবে জিনিসটিকে সাজিয়ে নিয়েছি, প্রথমে সাদা, তারপরে মাঝে সবুজ, তারপরে আবার একটি সাদা। আপনারা কালার কন্ট্রাস্ট আপনাদের মন মতো করে নিয়ে সাজানোটা কিন্তু আপনাদের মন মতো করে নেবেন। এবং সেলোটেপের সাহায্যে দেখুন আমি এইভাবে কিন্তু তিনটেকে একসাথে দিয়ে গোল করে চিটিয়ে নিয়েছি। এবার আমাদের মাথার উপরের দিকটা এইভাবে আঠা অ্যাপ্লাই করে যে মুখটি আমরা তৈরি করে নিয়েছিলাম সেই মুখটিকে এভাবে বসিয়ে নিতে হবে। নিচের দিকটা একটু আঠা বেশি দিয়ে একটু চেপে ধরবেন যাতে জিনিসটি সেট হয়ে যায়। এবার আমরা যে লাল রঙের কাপটি করে নিয়েছিলাম তৈরি, যার মধ্যে ফুটো দিয়ে সমস্ত কিছু রেডি করলাম, সেই কাপটির ওপরে একটু ডিজাইন করার জন্য আমি দুটি লাভ করে নিয়েছি।
সাদার উপরে সবুজ কন্ট্রাস্টে এটি করে নিয়েছি এবং সেটিকে আঠার সাহায্যে ঠিক মাঝখানে বুকের মাঝখানে এটি করে নিয়েছি আর দুটি ছোট ছোট হার্ট শেপের কাগজ কেটে নিয়েছি সাদা রঙের, যেগুলিকে পায়ের আকারে আমরা দুপাশে দুটি কিন্তু চিটিয়ে দেবো। দেখুন আমাদের চেটানো হয়ে গেছে। এবার আমরা যেটা করেছিলাম সেটিকে ঠিক এইভাবে খুব সাবধানতার সঙ্গে দুপাশে দুটি হাত দিয়ে নিচের দিকে সবুজ অংশটা যে ফুটোগুলো করে নিয়েছিলাম সেই গ্যাপগুলোই কিন্তু আমরা এইভাবে ঢুকিয়ে নিয়ে কাজটি করে নিয়েছি। এই কাজটি করার জন্য একটু ধৈর্য রাখবেন এবং খুব আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, কারণ পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু কাগজের। এবার হাতের নিচের দিকটা আমরা কিছুটা অংশ কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, অত লম্বা হাত তো দেখতে ভালো লাগে না। এবার নিচের অংশটা হাত দিয়ে কিছুটা চেপে একটু চ্যাপটা করে দিয়েছি। এবার আর কি, আমি ঠিক এই রকম চৌকাকার দুটি কাগজ কেটে নিয়েছিলাম, তার মধ্যেও সাদা সবুজের কন্ট্রাস্ট দিয়ে নিয়েছি যাতে আমাদের থিমটা খুব ভালো লাগে। এইভাবে আমি কিন্তু জিনিসটি করে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন ম্যাজিকটা কত সুন্দর লাগছে, তাই না? বাচ্চারা এরকম একটা খেলনা হাতে পেলে খুশি হবে তো। এটিতে যেন মনে হচ্ছে একটা কিছু ডান্স করছে, এই থিমও হতে পারে। আবার কিন্তু বাচ্চারা এটাও ভাবতে পারে যে এই কার্টুন ক্যারেক্টারটা যেন তাদের হাই করছে। কি বন্ধুরা, আমাদের বড়দের মনও কিন্তু এই ধরনের জিনিসে খুব আকৃষ্ট হয়, তাই না? তাহলে বাচ্চাদের মন তো হবেই। আপনাদের কেমন লাগলো কনসেপ্টটা বলতে কিন্তু ভুলবেন না, কমেন্টে আমাকে জানাবেন। আমার কিন্তু কাজটি করে বেশ লেগেছে, মাঝে মাঝে ছোটদের ছেলেবেলায় ফিরে যেতে বেশ ভালোই লাগে, তাই না? বেশ মজা লাগলো কাজটা করে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো মিষ্টি সুন্দর এরকমই ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।